আধা চা চামচ এলাচির গুঁড়া এবং এখানে আমি 9 টেবিল চামচ কর্নেক্স মিল্ক নিয়েছি। এখন আমি ছানার সন্দেশ তৈরি করব। ছানার সন্দেশ আমি এরকম একটা প্লেটে রাখব, তাই আমি আগেই প্লেটে একটু তেল মাখিয়ে রেখেছি। আমরা চুলাটাকে অন করব না, অন না করে ফ্রাই প্যানের মধ্যে ছানাটুকু দিয়ে দিব। ফ্রাই প্যানে আবার ছানাটাকে একটু ভালোভাবে হাত দিয়ে ময়ন করে নিব। আমার ছানা ময়ন হয়ে গিয়েছে। এখন আমি এর সাথে চিনি, এলাচি গুঁড়া, কর্নিক্স মিল অ্যাড করে দিব। সব উপকরণ একত্রে ভালোভাবে ছানার সাথে মিক্স করে নিতে হবে। মিক্সড হয়ে গেলে চুলা আমি অন করে দিব। চুলা অন করার পরে আমার যে ছানা মিশ্রণটা আমি করেছি সেটাকে ভালোভাবে নাড়াতে হবে, কেননা ভালোভাবে না নাড়ালে অনেক সময় নিচে লেগে যায়। এই মিশ্রণটা যখন আঠালো হয়ে আসবে তখন আমি নামিয়ে ফেলবো। আমার চিনিটা গলে যাবে। চিনিটা গলে গেলে যখন চিনির পানিটা শুকিয়ে আসবে তখন আমি নামিয়ে ফেলবো। খেয়াল রাখতে হবে ছানাটা যাতে পুড়ে না যায়। চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে। আপনি যদি এই সন্দেশটা তৈরি করেন যখন চারিদিক আর লাগবে না তখন বুঝতে হবে আপনার ছানার সন্দেশের মিশ্রণটা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ফেলবো। আমি যে একটা প্লেটের মধ্যে তেল মাখিয়ে রেখেছি সেখানে আমি এই মিশ্রণটা ঢেলে দিব। আমরা এরকম ভাবে ভালোভাবে এটাকে উপরেটা মিশ্রণটাকে মসৃণ করে নিতে হবে। এভাবে আমি রেখে দিব এবং ঠান্ডা হওয়ার পরে আমি এটা কেটে নিব। এখন আমি কেটে ফেলবো। আমি এটাকে স্কোয়ার সাইজটা করব। আপনারা চাইলে স্কোয়ার বা যে কোনো সাইজ করতে পারেন। ছুরি দিয়ে আলতো করে একটু
নিচের দিকে চাপ দিলে আপনার সন্দেশটা উঠে চলে আসবে। দেখুন এরকম করে হালকা করে একটু চাপ দিলেই চলে আসবে আপনার সন্দেশ। এখন আমি পরিবেশনের পাত্রে রাখবো। পরিবেশনের জন্য আমি কিছু বাদাম ইউজ করেছি, চাইলে অন্য কিছু ইউজ করতে পারেন, বাদামগুলোকে এভাবে করে দিতে পারেন কিংবা আপনাদের পছন্দ মতন ডেকোরেশন করতে পারেন। তৈরি হয়ে গিয়েছে আমার ছানার সন্দেশ। আমি উপরে বাদাম কুচি দিয়ে নিয়েছি, চাইলে আপনারা ডেকোরেশন যে কোনো জিনিসে করতে পারবেন। সবাই ভালো।